বছর আগে নদীপার বাধা হয়ে গেছে, কয় বছর নদী আসে না। এইরকম অগণিত নদীর ভিতরে একজন নদী ছিল না, কিন্তু অবশেষে একজন নদী ছিল, নাম কি? লোকমান। নাম কি? লোকমান। আলাইহিস সালাম আল্লাহ নবী বানাই নাই, কিন্তু লোকমানকে এত বড় জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, এই জন্য লোকমানকে বলা হয় লোকমান হেকিম। কি বলা হয়? আমি শুনেছি বড় বড় পণ্ডিতেরা বলেছেন লোকমান সকলের ভাষা বলতেন, গাছের নিচে দিয়ে যখন যাইত গাছেরা নাকি লোকমানের সঙ্গে গল্প করত। আমি জানি সত্যমিতা তবে শোনা যায় গাছেরা নাকি লোকমানের সঙ্গে গল্প করত, আর বলতো লোকমান হেকিম কই যাও, আমার এই গাছের ভিতরে এই গুণ আছে সেই গুণ আছে এই আছে সেই আছে, লোকমান হেকিম নাকি গাছের সঙ্গে কথা বলতো। এরকম কিছু কিছু মহাপণ্ডিত যাদেরকে খাতা কলমে নাম থাকে না, কিন্তু তাদের নাম চিরকাল মানুষ পড়ে রাখে। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমি একটা কথা শুনেছি যে লোকমান হেকিমের একজন বন্ধু ছিল, তো বন্ধুর সঙ্গে একটু দূর বন্ধু ছিল রাজা লোকমান হকিম, ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। তো ওনার এই রাজার সঙ্গে ওনার একটু গুরুত্ব তৈরি হলো, কারণ রাজারা অনেক সময় ক্ষমতায় পেয়ে যা খুশি তাই করে, ক্ষমতায় যাওয়ার আগে তা আমি এই করবো সেই করবো, ক্ষমতায় যেই যায় সেই অতীতের ইতিহাস ভুলে যায়। এখন রাজার সঙ্গে লোকমান হাকিমের একটু দূরত্ব তৈরি হয়েছে, তো দূরত্ব তৈরি হলে উনি যেখানে যায় লোকমান হাকিমকে আর বলে না। এখন উনি একবার রাজা একবার জঙ্গলে গেছে, জঙ্গলে যেয়ে শিকার করতে 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 একটা নতুন পথে চলে গেছে, যেয়ে শুনতেছে একজন নারী কাঁদতেছে, আমাকে বাঁচাও, আমার একটু উপকার করো, আমার একটু সহযোগিতা করো। রাজা ছিলেন যুবক, নারী কণ্ঠের কান্না রাজার কানে যখন ভেসে আসলো রাজার একটু দয়া হলো। রাজা বললেন, ওগো নারী কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘরের সামনে এসো। ওই নারী তখন বললেন, রাজা আমাকে যদি সামনে আসতে হয়, আমি তো ফুলাঙ্গ, আমার পরনে কাপড় নাই, আপনার মাথার পাগড়িটা আপনার গায়ের জামাটা খুলে দেন, আমি আমার পরনের কাপড় বানাই। পরনের কাপড় বানানো হলো, পরনের কাপড় বানায় ওই নারী যখন সামনে আসলো, ওই নারীকে দেখে রাজা খুব খুশি হলো। রাজা এবার বললেন, তোমার পরিচয় কি? পরিচয় পরে হবে, আমি একজন অসহায় নারী, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমার সঙ্গে তুমি থাকতে পারবে। রাজা ওই নারীকে বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন রাজদরবারে ফিরে আসলো, রাজদরবারে ফিরে এসে ওই সুন্দরী নারী নিয়ে যখন রাজা ঘর সংসার করতে লাগলো, রাজার দেশে এক একটা অঘটন লেগেই থাকে। কোনোদিন গরু সব খেয়ে ফেলে, কোনোদিন মৈষ খেয়ে ফেলে, কোনোদিন ছাগল খুঁজে পাওয়া যায় না, কোনোদিন ঘরের থেকে মানুষ কুটাই নিয়ে যায় আর পাওয়া যায় না। রণ চিন্তা করলে অরাজকতার শেষ নেই। এবার লোকমান হেকিমে ডেকেছে, হুজুর বিপদে পড়েছি, এবার একটু আশা লাগেছে, মানে বিপদে না পড়লে হুজুর ডাকেন, আমার সমাজে এরকমই অবস্থা হচ্ছে, বিপদে না পড়লে হুজুর ডাকে না, সারা জীবন রাজনীতি করে, মরার পরে হুজুর দিয়ে জানে যায়, কেন আপনার পরে সেরিবার দিয়ে জানে যা পড়ান, আপনার পরে সভাপতি দিয়ে জানে যা পড়ান, আমি মসজিদের মৌলবী আমার দিয়ে জানে যা পড়ান, কেন? তার মানে বোঝা গেলে বিপদে পড়লে হুজুর লাগে। এখন রাজা লোকমান হাকিম ডেকে ডেকে বলছে, হুজুর মহাবিপদ, তাই কি? আজকে এখানকার গলির গরু নাই, আজকে এখানকার গলির কি বলে মোষ নাই, এখানকার ছাগল নাই, এ ঘরের লোক নাই, তো মহাবিপদে। লোকমান হাকিম বললেন, রাজা তুমি যারে বিয়ে করেছ এটা তো একটা দৈত্য, এ জেনের একজন রাক্ষস, তুমি কি করে জানলে? জানার আমি তোমার একটা প্রমাণ দেই, আজকে তোমার দরবারে সকল পানি শুদ্ধ করে রাখবে, কোনো জায়গায় যেন কোনো পানি থাকে না, রাতের অন্ধকারে যখন স্ত্রী তোমার পাশেই থাকবে এই রাক্ষস স্ত্রী, তখন এই স্ত্রীকে ডেকে বলবে আমি একটু পানি খাবো, কলসে পানি নাই, ঝর্ণায় যেন কোনো জায়গায় পানি না থাকে, দেখবার ব্যবস্থা হয়ে যাবে। এখন অনেক রাত তিনি দুটি স্ত্রীকে বলতে থাকি পানি খাবো, এখন স্ত্রী স্বাভাবিক দিকে তাকে কলসে পানি নাই, তারপরে পাত্রে পানি নাই, ফিরে পানি সব গেল কই? ও অনেক দূরের থেকে পানি এনে খাওয়ায়। রাজা চিন্তা করলো পানি ছিল না দরবারে, পানি পেলে কই? তাহলে নিশ্চয়ই এ যে রাক্ষস, এ যে জেনের দৈত্য, এ যে রাক্ষসী জেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। লোকমান হাকিম
পরের দিন বললেন, দাদা কি খবর? কয় হুজুর বিপদে পড়েছি, এই তো সেই রাত খুশি, এত দৈনিক একটা করে গরু খায়, একটা করে ছাগল খায়, খাইতে খাইতে তো কয়দিন আমারে খেয়ে ফেলবে। রাজা বললেন না, লোকমান হাকিম বললেন না, কেড়ে মারার একটা ফর্মুলা আছে, আমি যে তোমার সঙ্গে যাব, তুমি বলবে না, ওরে পাম্পটি দিয়ে নিয়ে যাবে একটা ভ্রমণে সাগরের ভিতরে, তবে সেই সাগরের নৌকাটা হবে বেতের নৌকা, সেই রক্তার নৌকা হবে না, কারণ সাগরে ওরা গা ক্ষমতা আছে, ওরা নৌকা বুড়াই দিতে পারে, কিন্তু বেতের নৌকা ওরা বুড়াইতে পারবে না। লোকমান হাকিম আল্লাহপাক কি বুদ্ধি দিয়েছিলেন তাই বলার জন্য কথাটা বলতেছি, কথাটা সঠিক কি বেঠিক আল্লাহই ভালো জানে, কিন্তু আমি যতটুকু জেনেছি ততটুকু বলতেছি, লোকমান হাকিম রাজা আর ওই নারী একদিন ভ্রমণে বাহির হলেন। এক সময় কিছু দূর যাওয়ার পরে লোকমান হাকিম বললেন, রানী রানীমা রানীমা, এই যে সাগরে আমরা অবস্থান করছি, এই সাগরের তলা নাই, এই সাগরের তলদেশ নাই, এর তলদেশে কোনো মাটি নেই। ওই নারী বলতেছে, হুজুর এই মৌলভীদের লোক বিশ্বাস করতে চায় না, তলায় যদি না থাকবে তাহলে সাগর থাকলে কি করি, নিশ্চয়ই তলায় মাটি আছে। কয় না নাই, কয় না মাটি আছে, কয় প্রমাণ, কয় আমি বুঝাই যাব, কয় আপনি পারবেন, কয় হাই পারো মানে এখনই নামব। রানী চ্যালেঞ্জ করলো, হুজুর বললে তাহলে নাম, তবে আমি নামতেছি, নামার আগে আমার একটা সুতা প্রশয় ধরে রাখবে, যখন প্রয়োজন পড়বে তখন টান দিবে, আমি যেন চলে আসতে পারি। লোকমান হাকিম ইতিমধ্যে কিছু গাছ গাছড়ের ওষুধ নিয়ে তৈরি আছেন। ওই রানী নামক রাক্ষসী রানী যখনই নিচে নেমে গেল, লোকমান হাকিম গাছপালা দিয়ে যে ওষুধ তৈরি করা হয়েছিল ওই ওষুধটা সাগরের পরে ঢেলে দিল, সাগরটা পাথর পরিণত হলো, পাহাড়ে পরিণত হয়ে গেল, ওই রাক্ষসী নারী আর উঠতে পারল না, রাজাও বেঁচে গেল, লোকমান হাকিমের বুদ্ধি কাজে লাগলো। এই যে লোকমান হাকিম বুদ্ধি কাজে লাগিয়েছিলেন গাছ গাছড়ে দিয়ে, এই লোকমান হাকিমকে আল্লাহ পাক বড় পছন্দ করলেন, তাই সুরা লোকমান নামে ওই লোকটার নামে একটা সুরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে, নাম হলো সুরাতুল লোকমান।